হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধুদের সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দিরে। তো এই খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দিরে কীভাবে আসতে হবে, কিসে করে আসতে হবে, সম্পূর্ণটা তোমাদেরকে আমি বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে, তবেই সম্পূর্ণ তোমরা জানতে পারবে। তো দেখো, অলরেডি আমি চলে এসেছি মন্দিরে। তো এটা মন্দিরের বাইরে ডান দিকে রয়েছে একটা মূর্তি, আর আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো মন্দিরে ঢোকার আগেই বাঁদিকে রয়েছে জুতো রাখার সেলফ, সেখানে কিন্তু আমরা জুতো রেখে ভেতরে ঢুকেছি। তো দেখতে পাচ্ছি এটা মন্দির হলো দোতলায়, ঠাকুর রয়েছে, তো এটা হলো নিচতলা একতলা। তো একতলায় এ দেখো ঢুকেই একটা লম্বা একটা স্তম্ভের মতো রয়েছে। মন্দিরে ঢুকে যে স্তম্ভটা রয়েছে, স্তম্ভের নিচে একদম রয়েছে দেখো রাধা কৃষ্ণের মূর্তি, আর তার বাঁদিকে রয়েছে প্রদীপ জ্বালানোর একটা জায়গা রয়েছে স্ট্যান্ড, আর তারও বাঁদিকে রয়েছে পুজো দেবার জন্য বিভিন্ন রকম সামগ্রী, পুজো সামগ্রী কেনার দোকান। আবার তার বাঁদিকে রয়েছে টয়লেট, ছেলেদের মেয়েদের সব আলাদা আলাদা, এবং জলেরও ব্যবস্থা রয়েছে, ঠান্ডা জলেরও ব্যবস্থা রয়েছে এখানে। ঠিক গেট দিয়ে ঢুকে একদম স্তম্ভটার পিছনে রয়েছে উৎকল ভবন। তো এইখানে মন্দিরে বিভিন্ন রকম সভা অনুষ্ঠান হয়, বিয়ে বাড়ি, বিভিন্ন রকম শুভ কাজের জন্য এখানে ভাড়া দেওয়া হয় এই হল ঘরটা। এবং এনাদের যত কর্মীরা আছেন এখানে, বাইরের থেকে আসলে এখানেই তারা রেস্ট নেন। মন্দিরে আসতে হলে দমদম জংশন থেকে মাঝেরহাট লোকাল ধরে খিদিরপুর স্টেশনে নেমে যেতে হবে। সেখান থেকে বেরিয়ে স্টেশনের ঠিক গা মানে বাইরে বেরিয়েই ডান হাতে ঘুরে মিনিট পাঁচেক কি সাথে হাঁটলেই এই জগন্নাথ মন্দির কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। যাবো মূল মন্দিরে। তো মূল মন্দিরে ওঠার জন্য দুদিক দিয়ে সিঁড়ি রয়েছে, বাঁদিক ডান দিক দুদিক দিয়ে যেদিক দিয়ে হোক উঠলেই মন্দিরে ওঠা যাবে। তো এখানেই রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। তো এই যে ভেতরেই রয়েছেন জগন্নাথ বলরাম আর সুভদ্রা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি। দোতলায় মূল মন্দিরের চারিপাশে মানে বাইরের দিকে বিভিন্ন রকম দেবদেবীর সব মূর্তি রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি।
তো এই মন্দিরে কিন্তু তীর্থযাত্রীদের থাকারও ব্যবস্থা রয়েছে, মানে রাত্রে থাকা যায়। তো রুম হলো নন এসি 800 টাকা, আর এসি 1200 টাকা করে ভাড়া পাওয়া যায়। দেখতে পাচ্ছ তো ভেতরটা অন্ধকার, যা হোক যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর সামনেই যে একটা হল ঘরের মতন রয়েছে, সেই হল ঘরে কিন্তু জগন্নাথ দেবকে স্নান যাত্রার দিন স্নান করানো হয়। আর বাইরের থেকে লোক আসলে এখানেই বসে, চেয়ার অনেক চেয়ার ঠেয়ার আছে সব, এখানে বসেই সবাই রেস্ট নেয়। আমার এই জগন্নাথ মন্দিরের ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন টাটা।